আমার প্রশ্ন হলো, বর্তমানে আহলে হাদিস নামে যে ভাইরা সমাজে পরিচিত তাদেরকে ফিতনাবাজ বলা হয়, এমনকি তাদের মসজিদ মাদ্রাসাও ধ্বংস করে দেয়া হচ্ছে, আসলে কি তারা ফিতনাবাজ? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, অর্থাৎ যেই নীতির উপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার সাহাবারা ছিলেন, সালাফ যারা চলে গেছেন তারা ছিলেন, সেই নীতির উপরে, সেই আদর্শের উপরে যারা আছেন তারা সবাই আমাদের দিনী ভাই। তারা সবাই আমাদের কি? দিনী ভাই। তারা আমাদের দিনের কাছের মানুষ। তো আমরা যদি একটা মূলনীতি ফলো করি, তাহলে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমি শিয়াদের কথা বলছি না, আমি কাদিয়ানিদের কথা বলছি না, আমি খারিজিদের কথা বলছি না, তাদের কথা ভিন্ন, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভেতরে আছে আমি তাদের কথা বলছি, তারা যে কোনো দলে উপদলে থাকতে পারে, দিন প্রচারের স্বার্থে যে কোনো দল বা উপদলে আমরা থাকতে পারি। তো আমরা কি করি জানেন? আমরা কি করি? আমরা আমার মতের বাহিরের যে দল বা উপদল আছে আমি সবসময় দেখি যে তাদের মধ্যে কি কি কমতি আছে, এটা দেখি না যে তাদের মধ্যে কি কি ভালো দিক আছে। তো আমরা যদি তাদের ভালো দিকগুলো আগে দেখি যে তাদের মধ্যে কি কি জিনিস ভালো আছে, তখন দেখব যে 80% ভালো কিছু আমার এবং আপনার সাথে মিলে যাচ্ছে, হয়তো 20% 20% তার সাথে আমার মিলে না। এখন কোনো মুসলিমের সাথে যদি আমার 80% মিল থাকে, তাহলে তার মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি থাকলেও তাকে আমি ফিতনাবাজ মনে করব না, এটা মন থেকে আসবে না, কারণ 80% তো তার সাথে আমার মিলে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সম্পর্কে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সঙ্গী সাথী যারা আছে তারা কেমন? আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনাহুম, তারা কুফারদের ব্যাপারে হচ্ছে কি? শক্তিশালী, কুফারদের ব্যাপারে কঠোর, তাদের ব্যাপারে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করে না দিনের স্বার্থে, কিন্তু রুহামা ও বাইনাহুম নিজেরা নিজেরা আবার রহম দিল। এখন কোনো একজন ভাই ধরেন এমন একটা কাজ করলো যেটা হয়তো আমার কাছে দৃষ্টিকটু, তো আমি যদি তাকে দিনী ভাই মনে করতে পারি তখন এই জিনিসটা আমার ভেতরে আসবে না যে সে ফিতনা ছড়াচ্ছে। তো আহলে হাদিসের যে সমস্ত ভাইরা আছেন হানাফিদের সাথে, তাদের একটা কি দাগনরা সম্পর্ক হয়ে গেছে, তাই না? অবশ্য সম্পর্কটা এমন হওয়া উচিত ছিল না, এক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু ভুল হয়েছে। সেটা কেমন? যেমন ধরেন আহলে হাদিসের যে সমস্ত ভাইরা আছেন তাদের জানা উচিত বাংলাদেশটা হচ্ছে হানাফি অধ্যুষিত এলাকা, হানাফি মাজহাবের দেশ, এটা আপনাকে মানতে হবে, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আপনি যখন এই অঞ্চলে কাজ করবেন তখন এই অঞ্চলের মানুষদের মতামতকে আপনি উপেক্ষা করে কাজ করবেন, এটা কঠিন। আপনি কি করবেন? যতটুকু রাখা যায় অতটুকু আপনি রাখতে হবে, আপনাকে রাখতেই হবে, আর যতটুকু রাখা যাবে না, কেউ শিরিক করছে, নো কম্প্রোমাইজ, কেউ বিদআতে লিপ্ত আছে, নো কম্প্রোমাইজ, কিন্তু কেউ হয়তো এমন একটা বিষয়ে আমল করছে যেটার পক্ষে হাদিস আছে বাট হাদিসের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু আপনি যদি এটাকে অস্বীকার করেন যে না এটা ভুল, তারা কিন্তু এটা মানতে চাবে না। এখন যেটা হয়েছে, যে কাজটা, যে আমলটা হাদিসের গুণগত মান বিবেচনায় সর্বোত্তম, আফজল, আকরাবু ইলা সুন্নাহ, আরজা, মানে এটা অধিকতর প্রাধান্যযোগ্য বক্তব্য আপনার কাছে, হাদিসের মানের দিক থেকে এটা উত্তম, আপনি তাকে বোঝাতে পারেন, ভাই তুমি যেটা করছো এটা জায়েজ, কিন্তু তুমি কি চাও না তোমার আখেরাত বিনির্মাণ করতেছো যে আমল দিয়া সেটা সর্বোত্তম হোক? তুমি যেটা করছো ঠিক আছে, আমি অস্বীকার করছি না, বাট তুমি যদি আরেকটু উন্নত স্তরের আমলটা করো এতে কি তোমার আখেরাত সুন্দর হবে না? এভাবে যদি আমরা আস্তে করে ধরে শক্ত করে বসাতে পারতাম তাহলে ঝামেলা কম হতো,
এখন কি হয়েছে, আমরা শক্ত করে ধরতে যাচ্ছি, তখন ঝামেলা তৈরি হয়ে গেছে। তখন বিপক্ষীয় লোক যারা আছে, বিপক্ষীয় বলবো না, মানে অন্য মতের আহলে হাদিসের ভাইদের ভিন্ন মতের, ধরেন মাযহাবি ভাইয়েরা, মাযহাবি ভাইয়েরা আছে যারা মাযহাবকে প্রায়োরিটি দেন, তারা মনে করছে যে এরা আমাদের সব ভুল ধরার জন্য তৈরি হয়েছে এরা। তখন তারা মনে করছে এরা ফিতনাবাজ, ওরা মনে করছে না আমরা তোমাদেরকে হকের দিকে দাওয়াত দিচ্ছি আর তোমরা আমাদেরকে ফিতনাবাজ মনে করতেছ। হ্যাঁ, হক কথাটাও হক ওয়েতে পেশ করতে হয়, সত্য কথাটাও, সত্য কথাটাও পোলাইটলি পেশ করতে হয়। একই কথা আমি ধরেন আপনাকে বললাম আপনি মিথ্যুক, আপনার কি খারাপ লাগবে না? আপনি মিথ্যা বলেছেন, বাট আমি যদি আপনাকে বলি মুখের উপরে আপনি মিথ্যুক, আপনার খারাপ লাগবে না নাকি ভালো লাগবে? খারাপ লাগবে। কিন্তু আমি যদি বলি ভাই আপনি যে কথাটা বলেছেন এটা কিন্তু সত্য নয়, তাহলে আর যাই হোক আপনি আমার প্রতি বিদ্বেষী হবেন না তো, আপনি চুপ থাকবেন। তাহলে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা যারা এই জাতিগোষ্ঠীর মধ্যে সংশোধনের কাজ করছেন, আমরা বলবো আপনারা মানুষদেরকে আস্তে করে ধরেন, শক্ত করে বসান, তাহলে সুবিধা পাবেন, তাহলে সুবিধা পাবেন। আচ্ছা, আর হানাফি ভাই যারা আছেন তাদেরকে বলবো দেখেন আমল করার ক্ষেত্রে একটা আমল একাধিক নিয়মে করার সুযোগ আছে, ওনারা যে আমলটা করছেন আপনাদের সাথে মিলছে না মনে রাখবেন, সেটাও কোনো দালিলের কারণেই, দালিলের ভিত্তিতেই ওনারা সে আমলটা করছেন, দালিলবিহীন কোনো আমল তারা করছে না। হ্যাঁ, আপনার মাযহাবের সাথে নাও মিলতে পারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেন, সুতরাং সেটাকে রেসপেক্ট করা, রাসূল করেছেন বিদায়। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত দিচ্ছেন কোনো অসুবিধা নাই, উনিও হাদিস নির্ভর কথা বলেছেন, কিন্তু ওর একই মাসালা ভিন্ন ভিন্নভাবে আদায় করার চান্স থাকতে পারে। সলাতুল উইতের এক রাকাত পড়া যায়, তিন রাকাত পড়া যায়, এখন আপনি তিন রাকাতেরটা নিচ্ছেন, কেউ যদি পাঁচ রাকাতেরটা নেয় আপনি তাকে অস্বীকার করবেন না, কারণ হাদিস তো ওই ব্যাপারেও আছে। সো ওনাকে আপনি সম্মান করলেন মানে আল্লাহ রসুলকে সম্মান করলেন। তো এই সম্মানবোধটা যদি আমাদের হানাফি ভাইয়েরাও দেখাতেন তাহলে আজকে এতটুকু আসতো না। আজকে কয়েকদিন আগে একটা মসজিদ বা মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে গত দুই একদিন আগে। এই কাজটা জঘন্য, নিম্নতর এবং সবচেয়ে মারাত্মক বেপরোয়া কাজ হয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতে বিশ্বাসী কোনো মানুষ তার দিনী ভাইয়ের কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান যেখানে সলা আদায় হয়, যেখানে বাচ্চারা কোরআন পড়ে হাদিস পড়ে, সেটা আপনি ভেঙে গুড়িয়ে দেবেন, এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে, এত বড় দুঃসাহস কে দিয়েছে? হ্যাঁ, তারা আপনার মতের বিপক্ষে, ঠিক আছে মতের বিপক্ষে হতেই পারে, তাই বলে আপনি এত বড় কাজ করবেন? কখনোই নয়। এটা অনেক নিকৃষ্ট মানের কাজ হয়েছে, যারা এটা করেছে তাদের তাওবা করা উচিত, তাদের তাওবা করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এই জঘন্য কাজের জন্য, সিজদায় পড়ে কান্নাকাটি করা উচিত যে আমি কী করে আসলাম। তারাও তো কোরআন হাদিস পড়ছে, তারা একজন একজন শুনেন, যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাহাবিদেরকে কারো মাবাদে অ্যাটাক করবা না। মাবাদ মানে কি? উপাসনালয়। অমুসলিমরা উপাসনা করবে ওইখানেও অ্যাটাক করতে নিষেধ করা হয়েছে, এবং যে ব্যক্তি ওইখানে চুপে চুপে বসে থাকবে মুসলিমদের সাথে যুদ্ধ করবে না তাকে অ্যাটাক করতে নিষেধ করা হয়েছে। মুশরিক তারা, কাফের, ও আপনার সাথে লড়তে আসে না, ওরে আপনি মারতে যান না। তো এখানে মতের দ্বিমতের কারণে আপনি একটা মাদ্রাসা একটা মসজিদ ভেঙে দিবেন না, এই পেশি শক্তি টিকবে না। আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, এবং পারলে তাদের প্রতিষ্ঠান আবার পুনরায় করে দেন, আপনার সম্মান বাড়বে, কখনোই কমবে না, আল্লাহর কাছেও বাড়বে মানুষের কাছেও বাড়বে। তো দুই পক্ষ যদি একটু সহমর্মিতার জায়গা থেকে কাজ করতেন আমার মনে হয় এই সমস্যা দূর হতো। কাউকে, কোনো মুসলিম, কোনো মুসলিম দল বা উপদলকে ফিতনাবাজ মনে করা, নিজে ফিতনায় পতিত হওয়া, কোনো মুসলিম ব্যক্তি, সংগঠন, গোষ্ঠী তাদেরকে ফিতনাবাজ আখ্যা দেয়া, এটা হচ্ছে নিজে নিজেকে ফিতনায় নিপতিত করা, ব্যাস এটা মনে রাখবে।